সজনে ফুলের ঔষধি গুণের কথা আমাদের কারোরই কিন্তু অজানা নয় বসন্ত রোগের মহা ঔষধ বলা হয় এই সজনে ফুলকে আজকে আমি নামমাত্র তেল দিয়ে কিভাবে সজনে ফুলের বড়া বানাবেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে আমি কিছু সজনে ফুল আর ফুলের কুঁড়ি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এই ফুল আর কুঁড়িগুলোকে আমি একটা কানা উঁচু পাত্রে নিয়ে নেব যাতে এগুলোকে মেখে নিতে সুবিধা হয় প্লেটের মধ্যে মাখতে গেলে অনেক সময় বাইরে পড়ে যায় প্রথমে এর মধ্যে আমি কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল দিতে চান সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতার কুঁচি আমি এই বড়াটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর হাফ টি স্পুন পোস্তর দানা বড়াগুলো খাওয়ার সময় কিন্তু কালো জিরের দানা আর পোস্তর দানাটা মুখে পড়লে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো টু টি স্পুন চালের গুঁড়ো দিয়ে দেব বেসন আমি এখানে বেসনটাও টু টি স্পুন নিলাম পরে যদি প্রয়োজন মনে করি তখন আরও একটু অ্যাড করবো প্রথমে আমি জল ছাড়াই সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু ফুলগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই ফুলের মধ্যে কিছুটা জল রয়ে গেছে প্রথমেই জল দিলে কিন্তু জলের আন্দাজটা পাওয়া যাবে না এবার আমি হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে মিশ্রণটাকে মেখে নেব হুড় করে জল ঢেলে দিলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে তখন বড়া বানাতে খুবই অসুবিধার সৃষ্টি হবে দেখুন আমি খুব সামান্যই জল নিয়েছিলাম তাতেই কিন্তু মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আমি হাতের সাহায্যেও দেখাচ্ছি দেখুন এটা ডেলা পাকানো যাবে তাই মিশ্রণটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে খুব সামান্যই জলের এখানে ব্যবহার আমি করেছি এবার অল্প অল্প করে এই মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে আমি এভাবে বড়া শেপে তৈরি করে নেব হাত দিয়ে যতটা সম্ভব পাতলা করে এই বড়াগুলো বানাতে হবে যেহেতু আমি বড়াগুলো নামমাত্র তেলে ভাজা করব তাই মোটা মোটা করে বড়াগুলো বানালে কিন্তু ভাজা হতে অনেক সময় নেবে এবং ভেতরটা কাঁচাও রয়ে যেতে পারে তাই যতটা সম্ভব খুব সাবধানে এগুলোকে পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে দেখুন ওই মিশ্রণটায় আমার টোটাল ছটা বড়া তৈরি হয়েছে এবার আমি চলে যাব ভাজার পর্বে আমি একটা ফ্রাইং প্যান আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার ফ্রাইং প্যানের মধ্যে বড়াগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখবো যতটা সম্ভব ফাঁকা ফাঁকা করে বড়াগুলো দেবেন একবারে সব বড়াগুলো দিতে যাবেন না আর এক পিঠ একটু সেঁকা হয়ে গেলে তখনই খুব সাবধানে অপর পিঠটা উল্টে দিতে হবে প্রথমেই বড়াগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে আর পারলে খির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলোকে সেঁকতে হবে বড়াগুলো সেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একেবারে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার সব বড়াগুলোকে তেলের মধ্যে নিয়ে এসে আমি একটু চেপে চেপে ভেজে নেব দেখুন বড়াগুলো কিন্তু হালকা কালার আসতে শুরু হয়েছে এবার এই বড়াগুলোর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব কারণ মনে হচ্ছে আরও একটু তেল দিলে বড়াগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে তবে তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য ছিল সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন গরম ভাতের সঙ্গে এই বড়া কিন্তু খেতে লাগবে অসাধারণ আপনারাও বাড়িতে বানান বানিয়ে নিজে খান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন কম আছে এইভাবে খন্তি সাহায্যে চেপে চেপে বড়াগুলোকে দুপিঠি লাল লাল করে আমি ভেজে নিলাম তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার